পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসে যাওয়া উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আনন্দ মিছিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক লীগ। সেখানে আছেন রিপোর্টার রোজিনা রোজি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজি, ধন্যবাদ সবুজ। আসলে গতকাল পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান ওঠানোর কাজ শেষ হয়, আজকে আনন্দ মিছিল করছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এর আগে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে তারা মিলাদ মাহফিল করেছিল, এখন তারা মিলাদ মাহফিল শেষে আনন্দ মিছিল শুরু করেছে। আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ এবং এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে আবার শেষ হবে। এর আগে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছে তারা আসলে দেশদ্রোহী, তারা কখনো দেশপ্রেমিক না। তারা যতই ষড়যন্ত্র করুক, সরকার দেখিয়ে দিয়েছে যে তারা পদ্মা সেতুর যে সফল বাস্তবায়ন হয়েছে সেটা তারা দেখিয়ে দিয়েছে সরকার। তো ভবিষ্যতেও যারাই এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করুক, সরকার তাদেরকে কঠোর জবাব দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক লীগ তারা তাদের আনন্দ মিছিল করছে এবং আনন্দ মিছিলটি এই মুহূর্তে বঙ্গবন্ধু এভিনিউর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু এভিনিউতে এসে জড়ো হয়েছে এবং এখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক লীগের যে আনন্দ মিছিল, যে উচ্ছ্বাস, তা এখন চলছে এবং তারা বঙ্গবন্ধু এভিনিউর সামনে, আওয়ামী লীগ অফিসের সামনে তারা অবস্থান নিয়েছে এবং সেখানেই তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো সবুজ, এই ছিল বঙ্গবন্ধু এভিনিউ থেকে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিলের সর্বশেষ তথ্য। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসে যাওয়া উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আনন্দ মিছিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক লীগ। সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার রোজিনা রোজি।